এ রাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগাগোড়ায় নারী সমিতি রয়েছে লড়াইয়ের ময়দানে। নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগাগোড়াই আমরা লড়াইয়ের ময়দানে আমরা আছি। নারী নির্যাতন রাজ্য রাজনীতির সস্তা পণ্য, যদি বিরোধী আসনে থাকা যায় তাহলে তো কথাই নেই, সস্তা পণ্যের বিপণনও ভালোই হয়। রাজ্যে বাম জামানার ২৫ বছরে বহু নারীর খুন ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, লাঞ্ছিত হয়েছিল শত শত নারী। রাজধানীর চন্দ্রপুরস্থিত টাটা কালীবাড়ির সোমা মজুমদার কাণ্ড থেকে শুরু করে বিশালগড়ের রাঙাপানিয়া, সাব্রুমের হরিণা, উদয়পুরের কিল্লার মতো নারী নির্যাতনের ঘটনা আজও দগদগ করছে জনমনে। তৎকালীন শাসক দল সিপিএম এর নারী সমিতির নেত্রীরা ছিলেন মুখ ও বধিরের মতো, প্রতিটি ঘটনার পর চুপটি মেরে বসে যেতেন গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা, কারণ তখন তারা ছিল শাসক শিবিরে, প্রতিবাদ করলে থুতু এসে পড়বে নিজেদের উপর। এই ভাবনা থেকে সংঘটিত ঘটনার পর পর্দার আড়ালে চলে যেতেন বাম নারীবাদী সংগঠনের নেত্রীরা, তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়াও ছিল প্রায় দুষ্কর। ক্ষমতা হারিয়ে আজ বিরোধী শিবিরে গণতান্ত্রিক নারী সমিতি, বিরোধী আসন থেকে রাজনীতি করাটা যে কতটা সহজ তা আবারও প্রমাণ করলেন বাম নারী সংগঠন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্যা তথা বাম নারী নেত্রী রমা দাস বললেন, এরাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে নারী সমিতি আগাগোড়া রয়েছে লড়াইয়ের ময়দানে, পুলিশ থেকে হাসপাতাল সর্ব জায়গাতে বিচরণ বাম নারীবাদী সংগঠনের। নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগাগোড়াই আমরা লড়াইয়ের ময়দানে আমরা আছি। আপনারা বহুবার দেখেছেন, একবার নয় দুবার নয় বারবার আপনারা দেখেছেন, যখনই কোথায়ও কোনো একটা মেয়ে ধর্ষিতা হয়, আক্রান্ত হয়, শ্লীলতাহানির ঘটনা ঘটে, আমরাই প্রথম এসপি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা, হাসপাতাল, আক্রান্ত মেয়ের বাড়িতে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো বরাবর গণতান্ত্রিক নারী সমিতি করে আসছে, এখনো আমরা করছি এবং আমাদের লড়াই জারি থাকবে। এদিনের সাংবাদিক বৈঠকে নারী নির্যাতন ছাড়াও পাঁচ দফা দাবিতে সরব হন নারী নেত্রী রমা দাস। তিনি বলেন, সংকট মুহূর্তে রাজ্য সরকার নির্বিকার, উদাসীন, মানুষ দিশেহারা, বিজেপি আইপিএফটি জোট সরকার বহাল তবিয়তে রয়েছে। বলছি যে মানুষের সংকটের সময়ে সরকার নীরব দর্শক থাকতে পারে না, অথচ আমাদের এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার নির্বিকার, উদাসীন, সংকট যেন তাদেরকে কোথাও কখনো ভাবাচ্ছে না, সাধারণ মানুষ দিশেহারা, কিন্তু সরকার বহাল তবিয়তে আছে, আর আমার বিলাস এটার কোনো কমতি নেই। এই কারণের মানুষের হয়ে আওয়াজ তুলছেন গণতান্ত্রিক নারী সমিতি। আয়করের আওতার বাইরে থাকা মানুষকে আগামী ৬ মাস বিনামূল্যে চাল সরবরাহ, মাসে ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য সহ বিদ্যুতের অতিরিক্ত মাশুল প্রত্যাহারের দাবি জানায় গণতান্ত্রিক নারী সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।